বাংলা সিরিয়ালে দুজন জনপ্রিয় নায়ক নায়িকা, একজন হলেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং আরেকজন হলেন অভিনেতা স্বস্তিকা ঘোষ, মানে দর্শকদের প্রিয় সূর্য দীপা। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে নায়ক নায়িকার ভূমিকায় অভিনয়ের মাধ্যমে এই জুটি দর্শকদের খুবই প্রিয় হয়ে উঠেছে। এবার এই জুটির দর্শকদের জন্যই খুবই খারাপ খবর সামনে এলো। আপনারা তো সবাই জানেন যে ইতিমধ্যেই স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের ভোটিং শুরু হয়ে গেছে, সেখানে বিভিন্ন ক্যাটাগরিতে ভোটিং হচ্ছে। কিন্তু এবার সবচেয়ে বড় দুঃখের খবর হলো যে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে সেরা জুটির তালিকায় সূর্যদীপা জুটিকে রাখা হলো না। এটা হওয়াতে সূর্যদীপার ফ্যানেরা তো খুবই দুঃখ পেয়েছে, কিন্তু কেন এমনটা করা হয়েছে সেটা বোঝা যায়নি। তাহলে আপনাদের কি মনে হয়, স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে সেরা জুটির তালিকায় সূর্যদীপা জুটিকে কেন রাখা হলো না? এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।